শীতের রুক্ষতা পেরিয়ে ধরা এসেছে ফাগুন, বসন্তের আগমনে প্রকৃতিতে ফুটেছে সবুজ পাতা আর নানা ফুল, গাছে গাছে গান গাইছে কোকিল, প্রকৃতি সেজেছে নানা রং ও রূপে, আর তাই নাচ গান কবিতা সহ নানান আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করল উদীচি কক্সবাজার। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির বটতলায় বসন্ত বরণের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী। জেলা উদীচির সাধারণ সম্পাদক ছোটন দাসের সঞ্চালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন উদীচি কক্সবাজারের সভাপতি কল্যাণ পাল, শব্দায়নের পরিচালক আবৃত্তি শিল্পী জসিম উদ্দিন বকুল, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি প্রতিভা দাস, সত্যেন শিল্পী গোষ্ঠীর সভাপতি নাট্যজন খোরশেদ আলম, রামু কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, সিপিবি কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, বক্তব্য রাখেন উদীচির সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাত। বক্তারা তাদের বক্তব্যে ঋতুরাজ বসন্তকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। একটি শান্তিপূর্ণ বিশ্বের কাঙ্ক্ষায় আজকে এই বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচি শিল্পী গোষ্ঠীদের অংশগ্রহণে একক ও দ্বৈত সঙ্গীত, আবৃত্তি, নৃত্য পরিবেশিত হয়। আবৃত্তিকরণ শব্দায়নের প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন বকুল এবং শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি প্রতিভা দাস। সঙ্গীত পরিবেশন করেন আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বুলবুল আক্তার। মঞ্চ মাতান গানের দল RMN 113। গান আবৃত্তি কথামালার সম্মিলিত আয়োজনে শহীদ দৌলত ময়দান মুখরিত হয়ে ওঠে। সুরের আবহে মনোমুগ্ধকর হয়ে ওঠে বটতলা চারিপাশ। স্বরূপ চক্রবর্তীর তথ্যচিত্রে পায়েল সিং, CCN, কক্সবাজার।